আচ্ছা একটা কথা সবার কাছে বলি, যেটা আমাদের জানা ছিল না, আমাদের জানা প্রত্যেকের কর্তব্য, কারণ সারা জীবন আমরা তো ভুল করে যেতে পারবো না। আর আমাদের মতো সমাজে কিছু ব্রাহ্মণ কিছু বৈষ্ণব আমাদেরকে ভুল সিদ্ধান্ত দিয়ে যায় বলে আমরা সেই পথের পথগামী হয়ে চলি। আচ্ছা একটা কথা বলি, মানে যোগ্য হচ্ছে তো নাকি? যোগ্য হচ্ছে কি যোগ্য? এটা লক্ষ্মীনারায়ণ, এই যোগ্যটা একটা নাম থাকে, যোগ্যটা কি যোগ্য এই যোগ্যটা জানতে হবে। যোগ্য কখন হয়, যোগ্য কখন করা উচিত? রাত্রিবেলায় যোগ্য কোনো হয় না, রাতের বেলায় কোনোদিনই যোগ্য হবে না, একমাত্র কালী পূজার যোগ্য হবে, কালিকায় নম। তবে শুনুন, যোগ্যের কথাটা আগে আমাকে জানতে হবে, তা না হলে আপনারা বুঝবেন কি করে, আগে শুনে নেন। এই দেখুন, সত্যে ধ্যায়তে বিষ্ণু তেতায়াং যজতে মখই। আস্তে প্রদীপের শিখা লীলা, আপনি কি বৈকুণ্ঠে যাবেন নাকি? ভক্তি না থাকলে প্রণাম করুন, পেছনের দিকে গোবিন্দের পেছন দিকে করে বসছেন কেন, নিচে বসুন না। সত্যে ধ্যায়তে বিষ্ণু, সত্যযুগের মানুষ ধ্যান করে, ছ চারে চব্বিশ, চব্বিশ ঘন্টায় কিন্তু চারটা যুগ দাঁড়িয়ে আছে। হিসাবটা করে নেবেন, তারপরে বুঝবেন যে আমি কতটা ভুল বলছি কি ঠিক বলছি, আপনার বিচার করে বলবেন। ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত কিন্তু সত্যযুগ থাকে। এই সত্যযুগে মানুষ ফুল চয়ন করে, ভোরবেলায় ফুল চয়ন করেন তো বাবা? আপনি এখানে হয়তো আত্মীয় বাড়ি এসছেন কি, যাই হোক না কেন, লুঙ্গি পরি স্যুট পরি যাই পরি আমরা, এটা কথাই বলছি, যখন আমরা ফুল চয়ন করতে যাব তখন আপনার মনটা বিচলিত থাকে না, শুদ্ধ থাকে? শুদ্ধ থাকে, তাহলে সত্যে ধ্যায়তে বিষ্ণু মানে আমরা তখন ধ্যান ধারণা করি যে গোবিন্দ আজ একটা ফুল তুলে যেন তোমার চরণে দিতে পারি, আর দোকান যেন খুললে দু টাকা বিক্রি করতে পারি, সৎভাবে নিষ্ঠাভাবে দুটো টাকা নিয়ে যেন তোমাকেও দিতে পারি, এবং আমার সংসারকে যেন উপার্জন করতে পারি। নাকি ভুল বললাম? হ্যাঁ ঠিক তো না, ভুল বললাম? তাহলে সত্যে ধ্যায়তে বিষ্ণু তেতায়াং যজতে মখই, যাক কখন দেখুন। এবারে দশটা থেকে, বেলা দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছ ঘন্টা আছে কিনা গুনে নেন। সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছ ঘন্টা হচ্ছে কিনা দেখুন হিসাব করে। এই ছ ঘন্টা হচ্ছে ত্রেতাযুগ, আর ত্রেতাযুগে অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এই যজ্ঞগুলো হতো। রাত্রি আটটার সময় যজ্ঞ করেনি তারা, যেটা আপনারা করছেন। তেতায় যজতে মুখই দা পরে সেবা পরিচর্যানাং। বিকাল বেলায় ছেলেগুলো স্কুল থেকে আসে, গরু বাদা থেকে আসে, আসে তো মাঠ থেকে আসে, স্বামী চাকরি থেকে আসে, তখন নারী কি করে, ছটফট করে স্বামীকে একটু জল দেয়, একটু চা করে দেয়, সেবা পরিচর্যানাং, সেবা চলছে। কতক্ষণ সেবা চলবে? বিকাল চারটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সেবা পরিচর্যানাং। কলৌ তৎ হরি সংকীর্তনাত, কলি মহারাজ তখনই ঠাঁই পায় রাত্রি দশটা থেকে ওই ভোর তিনটা পর্যন্ত বা চারটা পর্যন্ত কলি মহারাজ ঠাঁই পায়। তাহলে যজ্ঞ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত। আপনি যদি রাত্রি আটটার সময় যজ্ঞ করেন, কি যাগ হলো বাবা? অর্থ থাকলে গায়ের জোরে সব কিছু করা যায় না, নিয়ম নীতি নিষ্ঠা নিয়ে চললে তবে গোবিন্দ খুশি হয়, নাহলে দু পাতা পড়ে নিলে কিন্তু আমি বড় জ্ঞানী নয় আর আপনি বড় ছোট নয়। ছোট মালা পড়লে ছোট ভক্ত, বড় মালা পড়লে বড় ভক্ত, এটি ভুল কথা। তুলসী পাতার যেমন ছোট বড় থাকে না, তেমনি ভক্তের কেমন ছোট বড় থাকে না। আমি কাউকে নিন্দা করলাম না, আমি জাস্ট আপনাদের কাছে একটা উদাহরণ তুলে দিয়ে গেলাম, যজ্ঞ কখন করতে হয় এইভাবে আপনারা করবেন, দেখবেন ভগবানের কৃপা বাড়ি আপনারা সকলে লাভ করবেন। চলি বিদায় গৌর হরি বল, ভগবান যজ্ঞাসরে দল পাঠাবেন, সময় হয়ে গেছে। ভগবান কৃষ্ণ এখন দেবকী আর পারেনি গো, দেবকী আর দিতে পারলো না, দেবে বা কি আছে, আর কি কি আছে দেবে? আমরা বৈষ্ণব হব, ব্রাহ্মণ হব, সঠিক সিদ্ধান্ত মানুষকে দেব, শুধু টাকার জন্য কাপড়ের জন্য মানুষকে ভুল সিদ্ধান্ত দিবি না, ভগবান তোদের ক্ষতি করে দেবে, করেছিল সাক্ষী গোপাল, ক্যাসেটে আছে শুনে নেবেন, ছোট বিপ্র বড় বিপ্রের কাহিনী। জীবনে যদি শাস্ত্র পড়বি, শাস্ত্রের মানে নিয়ে মানুষকে সৎ উপার্জন করাবি, দেখবি তোর কোনোদিন দুঃখ দরদ আসবে না, নাইলে যত নিয়ে যাবি শুধু আজও নাই আর কালো নাই। আরে আপনি জানেন না বলে আমাকে নিয়ে এসছে, আপনি জানলে কি আমাকে ডাকতেন? তাহলে আমি জেনেও যদি অকর্ম কাজগুলো করলাম, তাহলে জ্ঞানপাপী কে হলো, আপনি না আমি?
আমি হলাম। আপনি তো জানেন না বলে আমাকে নিয়ে এসছে, তাই জেনে শুনে কখনো পাপ কর্ম করতে নেই। তাই গৌরী বল চলি। এইবারে দেবকী হেরে গেল, পারল না, সবার মাঝে নিচু হয়ে গেল। দেবকী ছিল পূর্বজন্মে কৈকেয়ী, বিমাতা কৈকেয়ী। এবার আসছে কে জানেন? যশোদা। গোপাল রে, তোর নিজের মা পারল না, আমি কি পারবো, আমি কি পারবো রে গোপাল। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় গোপাল ননি চোরা, ফিরে আয় গোপাল ননি চোরা, ফিরে লুকালি কোথায়, হারালি কোথায়, ওরে আমার মনে গড়ে ফিরে ফিরে পথে পথে ধায়, পথে পথে ধায়, লুকালি আমার নয়নের মনি, ফিরে আয় ফিরে আয় ফিরে আয় গোপাল ননি চোরা, ফিরে আয় গোপাল ননি চোরা। কয় ধরে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুষঙ্গে দেবী তাকে নবামী হরিপ্রিয়া, পুল্লিন্দ্রুবরকান্তি মৃদুবদনং ভারবদং সপিয়ং শ্রীবত সঙ্গমোদরম কস্তুভাং পীতাম্বর সুন্দর কপিনগনয়নতপলার চিতং গোবিন্দ কলবেন বাদন পরমা দিব্যাঙ্গ বুদন ভজে, যাহার কস্তুরী লালন দিলন পরমাক্ষ তলে সর্বায়ম্য হরিচন্দন ভূষণ, বিজয়তে গোপাল চূড়ামণি বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদক্ষিণম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্প বিকশু সবিতম নানা বর্ণনাং কুশুমানং রেণুভি পরিপূর্ণিতম ধ্যায়োদ বৃন্দাবন রম্যং ভূমি গোবিন্দ স্থান পয়ম পম গোবিন্দ স্থান পয়ম গোবিন্দ গোপাল বলে বৃদ্ধ মা জননী যখন পয় ধরে হাতটা দিলেন, অমনি স্তন দুগ্ধ থেকে দুগ্ধ পিচকারীর মতো ছুটে গিয়ে শতবসন ভেদ করে গোপালের বদনে পড়েছিল। আর গোপাল শতবসন ফেলে দিয়ে ছুটে এসে যশোদাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি কেন এসেছিলাম জানি, তোকে দ্বারকার সভাতে বড় করব বলে, আমি জানি তোর কষ্ট হয়েছে রে মা। আমার কি কষ্ট হয়নি মা? মা আর সন্তানের যে কত কষ্ট, যেমন মায়েরও হয় তেমনি সন্তানেরও হয় রে মা। সত্য মামা জল ফেলো গো, আমার মাকে নিয়ে চলো, মা তুমিও আসো, দুই জননী দুই পিতাকে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য করছে কৃষ্ণ ভগবান। এদিকে সকল দেবতাদের মধ্যে গণ্ডগোল লেগে গেল, কে বড় আর কে ছোট, সামান্য গোপীগণ তোমরা কিনা মাথার উপরে বসবে। বৃন্দা রেগে উঠল, ললিতা রেগে উঠল, তাহলে আমরা ওজন করে দেখে নেব, পাল্লা টাঙিয়ে দিল, এইবারে ওজনে তুলে নিয়েছে।
নীল সরোবর থেকে হনুমান একটি নীল পদ্ম এনেছিল, সেই পদ্ম এক পাশে আর উঠবে এক পাশে। বলে পদ্মের ন্যায় ওজন হবে। ব্রহ্মা বলছে পদ্মের ন্যায় কোনোদিন ওজন হয়? বলে আমরা ব্রজবাসী আগে প্রমাণ দেব, আমরা না একটা গাভীকে তুলে দেখাবো। প্রথমে একটা গাভীকে যখন তুলে দেখালো হলো, গাভী পদ্মের চেয়ে হালকা হয়েছিল। বাহ, ব্যাখ্যা করছে বৃন্দা, এ কেন হালকা হয়েছিল জানো গোবিন্দ? যতদিন তুমি বৃন্দাবন ছেড়ে চলে এসেছিলে, তার ছেলে মেয়েকে শুধু লাথি মেরেছে, একটু দুগ্ধ দেয়নি, কেন জানো? যে দুগ্ধ আমার গোবিন্দ পায়নি, তোরা কেন খাবি? তাই সাধুগুরু বৈষ্ণবকে ডাকলে প্রসাদ ছাড়া আর কিচ্ছু দেবেন না, এতে অপরাধ হয়। কারণ আমরা যে প্রসাদী, আমরা প্রসাদের জন্যই তো কাঙাল হয়েছি। গোবিন্দের প্রসাদ একটু পাবো বলে দেশ বিদেশ ঘুরছি, শুধু অর্থের পেছনে নয়। গোবিন্দের প্রসাদ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার হয় গো। এদিকে গাভীটা যেই নেমে গেল, ব্রহ্মা উঠল পাল্লাতে, আর ব্রহ্মা হেরে গেল। কেন জানেন? ব্রহ্মা তার নিজের মেয়েকে হরণ করতে গিয়েছিল, মেয়েটির নাম হচ্ছে সন্ধ্যা, আর সন্ধ্যা তাকে অভিশাপ করেছিল, তুমি কোনো জায়গায় জয় হবে না বাবা, তুমি রক্ষক হয়ে তুমি ভক্ষক করছো, আর আমি অভিশাপ দিলাম, আয় থেকে তোমার প্রতিমূর্তির পূজা কোথায় যে কোনো জায়গায় হবে না। তাই ব্রহ্মা পুজো কোনো জায়গায় হয় না, হয়তো বারারি করে মূর্তি করা হয় বটে, কিন্তু আর পুজো করা হয় না। উঠল দ্বিতীয় দ্বারে ইন্দ্র, ইন্দ্র হেরে গেলেন, কেন জানেন? গুরু পত্নীকে হরণ করেছিল বলে, তাই তিনিও হেরে গেলেন। পরে তুলল বরুণ, কুবের, একে সকলকে তোলা হয়েছিল, সকলে হেরে গেল, আর শেষে তোলা হয়েছিল ওই দেবাদিদেব পঞ্চানন, কিংবা যাকে মহাদেব আপনারা বলেন। আর সেই মহাদেব প্রথমে ভারী, তারপরে হালকা হয়েছিল। বৃন্দা বলে কেন ভারী আর হালকা? না প্রভু, এ একদিন চন্দ্রের বাড়িতে বৈষ্ণব সেবায় গিয়েছিল, দুর্গা বলেছিল তুমি আমার জন্য একটু প্রসাদ আনবে নখের কোণে, ও বেটা সারাক্ষণ এনেছিল, ওই কুচনি পাড়ায় যেতে গিয়ে নন্দী ভিঙ্গিকে তামাক দাবাতে গিয়ে ওই প্রসাদটা তামাকেই চলে গেছে, আর পার্বতীর জন্য নিয়ে আসা হয়নি। সারা রাত যে পার্বতী বসেছিল প্রসাদ দেবে বলে, সেই প্রসাদ পায়নি। অবশ্যই পার্বতী অভিশাপ করেছিল শিবকে, আমি যেমন তোমার আশায় অপেক্ষায় গোবিন্দের প্রসাদ পাবো বলে আমি যেমন প্রসাদ পেলাম না, আই থেকে তোমার প্রসাদে কুকুরেও পর্যন্ত খাবে না। কেঁদে উঠলেন শিব শঙ্কর, তুমি একই বললে পার্বতী, আমি ঠিকই বলেছি। কেন বলেছি জানো? তুমি বৈষ্ণব, বিষ্ণু জানাতি বৈষ্ণব, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণম। তুমি বিষ্ণুকেই যদি না চিনতে পারো, তুমি আল্লাহকে, ভগবানকে, গডকে, খোদাকে যদি না চিনতে পারো, তুমি বৃথা শুধু অভিনয়ের মতো সেজেছ। যেমন আমরা অনেকে বৈষ্ণব সাজি, অনেকে ব্রাহ্মণ সাজি, অনেকে মৌলানা সাজি, অনেকে ফকির সাজি, কিন্তু আসল ফকিরটা সেটাই রে, যদি আল্লাহ বললে, ভগবান বললে, গড বললে তোর চোখে না আসে বাড়ি, তোর বেকার শুধু সাজা আর পরাকর। আলেম আলাইকুম, আলাইকুম সালাম। হিন্দু, বুদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, আমরা কেউ কিন্তু আলাদা নয় গো। বাপ আমাদের একটা, মাও আমাদের একটা, শুধু আমরা ভিন্ন রূপে জগতে পরিচিতি হয়েছি। কেউ মুসলিম সেজেছি, কেউ খ্রিস্টান সেজেছি, কেউ আমরা হিন্দু সেজেছি। তাই বলছে ভগবান গীতায়, ওরে যা, ওরে যাত, ওরে যাত, ওরে যাত, ওরে যাত, ওরে জাতি জাতি নিয়ে কি, জাতি নিয়ে কি ধুয়ে খাবি, বল কবে হরির দেখা পাবি, ওরে জাতি নিয়ে কি ধুয়ে খাবি, কবে হরির দেখা পাবি, জাতি 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 করে জাতি নিয়ে কেন মিছে ধুয়ে খাবি, বল কবে হরির দেখা পাবি, আর কবে আল্লাহর দেখা পাবি, কবে হরির দেখা পাবি, কবে আল্লাহর দেখা পাবি। কে বলে আল্লাহ থাকে তোর মদিনা পরে, গড থাকে গির্জার ভেতরে,
কেউ বলে তোর ভগবানে আছে তোর পাথরের মন্দিরে, ওরে এত জায়গা খুঁজে নিলি এদের কারোর দেখা না পেলি, মন মন্দিরে আল্লাহ গড ভগবান আর মিছে কেন করিস রে ভাত, ওরে জাত 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 নিয়ে কি তোরা ধুয়ে খাবি কবে হরির দেখা পাবি, ওরে জাত 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 নিয়ে কি ধুয়ে খাবি কবে হরির দেখা পাবি, তোরা কবে হরির কোনদিন অহংকার করবেন না আমি বড় বৈষ্ণব, কখনো অহংকার করবেন না আমি বড় ব্রাহ্মণ, কখনো অহংকার করবেন না আমি বড় মৌলানা, সদাই আজান করি কোরআন পরিবার চুপ কর, তোর চেয়ে আরো একজন আছে কত ভক্তি করে দেয় তুমি ভেবো না, তুমি বড় তোমার চেয়ে আরো বড় আছে কি গো, বাবার উপরেও তো বাবা থাকে, তাই আমরা প্রত্যেকের কর্তব্য নিজেকে যত ক্ষুদ্র মনে করে অপরকে স্নেহের হাত বাড়িয়ে দেবে সেই পারে একমাত্র হরি নাম করার উপযুক্ত অধিকারী। দেখতে দেখতে দ্বারকা সভাতে যজ্ঞ শুরু হয়ে গেল, যজ্ঞ শেষে অন্নদান বসুদেব দিতে গেল, আনন্দতে ছাই ভাষ্য মাথায় করি ঘড়ি প্রবাসে ফেলাইল অতি যত্ন করি, আর দূর হইতে মা গঙ্গা পবিত্রতা পাইল, সেই প্রভাস নদীর জল সেদিন থেকে পবিত্রতা পাইল, কত সাধু গুরু জ্ঞানী জন স্নান করিল হায় প্রেমানন্দে সবাই মিলে বল নিতাই গৌর হরি ভক্তের শনে ভগবানের মিলন হয়ে গেল, একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলল হরি হরি আল্লাহ হরি যশ ঘোষু, আজ হয় রে ভগবান শাস্ত্রের মাঝে পাইবে দেখো ভক্তেরই প্রমাণ, ভগবান ভগবানে আল্লাহ বলে খুঁজে পাইবে না তাহারে, মানুষের মধ্যে আছে আল্লাহর গড ভগবান দেখো রে বিচার করে, কোথাও পাবেন না, মসজিদে গেলেও আল্লাহকে পাবে না, মন্দিরে গেলে ভগবানকে পাবে না, গির্জায় গেলে গডকে পাবে না, পাবে এই মানুষের মধ্যে বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, নিজেকে ছোট মনে করে অপরকে স্নেহের হাত বাড়িয়ে দেবে একদিন তুমিও পারবে নরেনের জায়গায় বসতে, তুমিও পারবে রামকৃষ্ণ জায়গায় বসতে, তুমিও পারবে হযরত মুহাম্মদের জায়গায় বসতে, যার দুটো নাতিকে ছুপিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে হাসেন হোসেনকে কুপিয়ে মারা হয়েছিল, হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তকর্তা আজকে তারই উদ্দেশ্যে আমাদের তাজিয়া কিংবা মহরম প্রতিফলিত করা হয়, কিন্তু এটা কি জানে কজো না, খুলে দেখ রে কোরআন পাবি তার নিদানা, কোরআন বাইবেল পড়লে পাবি তার নিশানা, আর না পড়লে লোকের কথায় পাবি না ঠিকানা, চলি এইখানে মিলন করি ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, মিলন হইল চাঁদবদনে সবাই মিলে একবার হৃদয় গৌর হরি হরি বল, ও গো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে, দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাধারানী ছুটে এসে গোবিন্দকে প্রণাম করলেন, চলো গো রাধে তোমার আশা পূর্ণ করি আজ দুজনে মিলে ভিক্ষা করি, রাধা গোবিন্দ ব্রজবাসী সকল দ্বারকার প্রভাস নদীর তীরে সকল ভক্তের কাছে ভিক্ষা করছে, আর কি করছে গো ভিক্ষা করছে, সকলে ভিক্ষা দিচ্ছে ভগবান কৃষ্ণকে, যে যা চেয়েছিল সবাইকে তো ভগবান দিয়েছে, এইবারে ভগবান ভিক্ষা নিয়ে এই আনন্দ নারে আনন্দ দান করে তিনি এবার চলে যাবেন সকলকে ছেড়ে দ্বারকা বদরিকা আশ্রমে জরা ব্যাধের হাতে তার মৃত্যু সন্দিক্ষণার নেওয়ার জন্য, চলো রাই দাঁড়ালো গো সখী রূপের কিরণে, হরবি যদি আই রে সখী রূপের কিরণে, আমার রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, হায় রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, সুখ
বলে আমার কৃষ্ণ মদন মোহন মদন মোহন মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল গিরি ধরেছিল গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন মদন মোহন মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ বলে আমার কৃষ্ণের কদম তোলায় থানা কদম তোলায় থানা কদম তোলায় থানা সারি বলে আমার রাধা করে আনা গোনা রাই দাঁড়া লোগো হরি সুখি বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান বাঁশি করে গান বাঁশি করে গান সারি বলে সত্য বটে বলে রাধার নাম রাই দাঁড়া লোগো সুখী বলে আমার কৃষ্ণের জগৎ চিন্তামণি জগৎ চিন্তামণি জগৎ চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নী রে গাড়া লোগো সামেরি বামে রে গাড়া লোগো সামেরি বামে বলতে অনুরোধ এসেছে কমিটির কাছ থেকে, অনুরোধ করেছে আমাকে, অনুরোধ না আদেশ করবেন, অনুরোধ না, একটা সানাই শুনবে বলে। আচ্ছা আমি শুনে দিচ্ছি, আমি যুগল মিলনটা করে নিই কারণ অখণ্ড রাখবো না, যুগল মিলনটা করার পরে আমি আপনাদের সানাই শোনাবো, আসছি। সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে চূড়া বামে হেলে চূড়া বামে হেলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে রাই দাঁড়া লোগো শ্যামেরি বামে রাই দাঁড়া লোগো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি জগৎ চিন্তামণি জগৎ চিন্তামণি রে সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নী রাই দাঁড়া লোগো শ্যামেরি বামে সুখী সারির দুজন আর দ্বন্দ্ব ঘুচে গেল দ্বন্দ্ব ঘুচে গেল দ্বন্দ্ব ঘুচে গেল চন্দ্রবদনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ